আসসালামু আলাইকুম যুক্ত করি সম্রাট সম্রাট খান আপনাকে যুক্ত করেছে আপনি বলেন তাহলে আসিফ ভাইয়া थैंक यू আমাকে আনব্লক করো ডিনো অনেক ধন্যবাদ আচ্ছা আপনাকে তো ব্লক করেছি তো মনে হচ্ছে না বা আনব্লকও রিসেন্টলি আমি কাউকে করি নাই বলেন তাহলে আচ্ছা ভাই আমি যেটা জানতে চাচ্ছিলাম এই মোনিকা بنت মোহাম্মদ কে যে বিশ্বনবী বলা হয় এটা কি বাংলা ভাষাতে বাংলাদেশের কেউ কি এটা নিজের মনের মাধুরী দিয়ে বানাইছে আচ্ছা তার আগে আপনি একটু বলেন আপনাকে যদি আমি ব্লক করে থাকি সেটা কেন করেছিলাম আসলে ব্লকটা মনে হয় সম্ভবত ওই যে আপনার মনে আছে কিনা জানি না ফারাজ ভাই সাথে আমার কয়েকদিন আগে কথা হয়েছিল একটা লাইভে তো উনি বলছিল যে হ্যাঁ উনি আমাকে চিন্তা করছে ওই আপনার আমি আর কি ঘোড়ার গাধা দিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম এটা আর কি রেসিস্ট টাইপের কমেন্টের মতো হয়ে গেছিল সো এই কারণে আপনারা মনে করছিলেন যে আমি হয়তো বর্ণবাদী টাইপের কোন পাবলিক কি এই কারণে আচ্ছা আপনি যে খালি মানে ইয়া বলতেন এই তাই হ্যাঁ এবার মনে পড়ছে হ্যাঁ আপনি ঘুরে ফিরা খালি এটাই বলতেন আপনার মানে আপনি বলছিলেন যে আপনি বলছিলেন যে আপনি বলছিলেন যে আমি আসলে খালি এই টাইপের কথাবার্তা বলি সো এই ধরনের কথাবার্তা আপনার প্ল্যাটফর্মে আসলে আপনি এন্টারটেইন করবেন না সো আমি আসলে সরি আমি আসলে আপনাদের অফেন্ডেড করতে চাই নাই আমি আসলে বুঝাইতে পারি নাই ঠিক মতো আমি পরে ফারাস ভাইকে অন্য লাইভে এক্সপ্লেন করছি উনি বুঝতে পারছেন এবং উনি আমাকে বলছেন যে এই ধরনের উদাহরণ গুলি দেওয়াটা আসলে উচিত না এবং আমি যাতে এই ধরনের উদাহরণ আর না দেই তো আমি বুঝতে পারছি আপনাদের বিষয়গুলি আমি আর এই ধরনের উদাহরণ দিব না আসলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার কি আপনার যেটা প্রশ্ন সেটা বিশ্বনবী বলা হয় তো অনেক জায়গাতে বিশ্বনবী বলে কিন্তু এটা কি এটা কি বাংলাদেশিরা বানাইছে নাকি এটা ওই তখন থেকে চোদ্দশো বছর আগে থেকে আরবরা এই প্রোপাগান্ডা চালানো চালাইছে আর কি ওয়ার্ল্ডে তারপরে এটা এস্টাবলিশ কোনটা এটা অনেক আগে থেকে প্রোপাগান্ডা চালু আছে যে সে হচ্ছে পুরা মানব জাতির জন্য নবী এই এই অনেক আগে থেকে চালু আছে হ্যাঁ এখন ওই যে একটু আগে সাবরিনা আপু বলতেছিলেন যে সে যদি মানব জাতির জন্য নবী হয়ে থাকে তো তাহলে তো আল্লাহ কেন আরব মানে আরবি ভাষায় কোরআনটা নাজিল করছিল তাহলে তো এমন একটা ভাষা বা সব ভাষাতেই নাজিল করতে পারতো একসাথে সেই প্রশ্নটাই কি আসে না হ্যাঁ অথবা এমন কোন উপায় নাজিল করতে যেটা মানুষ অটোমেটিক বুঝে যাবে তার আর কোন ভাষার ইয়াই নিতে হবে না ভাষা করবে না সেটা মানে মনের ভিতরে ঢুকে যাবে মাথার ভিতরে ঢুকে যাবে এটার জন্য মানে এই আপনাদের মানে কি বলে যে এই এই যে এইসব মাওলানা বা মুফতি আছে মুমিন আছে তারা কি ধরনের ব্যাখ্যা দেয় এই এই কোশ্চেনটা যদি তাদেরকে যদি করা হয় না তারা কোনো ব্যাখ্যা দেয় না তারা অনেকে বলে যে আরবি ভাষাটা জান্নাতের ভাষা আরবি এই জন্য আরবি ভাষা ভাষাটাই শিখতে হবে নালে জান্নাতে গিয়ে কথা বলবো কিভাবে ভেরি এনিওয়ে আর আমাকে কি একটু এক

এটা তো আল্লাহর আগে থেকে বোঝা উচিত এবং এই অনুবাদ গুলা করে দেওয়ার জন্য যে একটা মোল্লা শ্রেণী তৈরি হবে যারা হচ্ছে এই অনুবাদ করে দিবে এবং পয়সা নিবে মানুষের থেকে এটাও তো আল্লাহর বোঝা এই কথাটা আমি আমার আপন বড় বোনকে বলছিলাম তো উনি বলতেছে যে এখন তো অনেক ধরনের ট্রান্সলেশন করাই যায় তো আরবি ট্রান্সলেশন করা তো কোনো ঘটনাই না তো আমি এটা বুঝাইতে পারলাম না যে ওই সময় তো আর এই ধরনের ট্রান্সলেশনের ই ছিল না সার্চ ইঞ্জিন বা ট্রান্সলেশন ইঞ্জিন ছিল না তো কিভাবে আর আল্লাহ যদি সবই জানে আর মোহাম্মদ যদি সবই এই করতে পারে তাহলে তো এটাও তখন আবিষ্কার করতে পারতো আচ্ছা ঠিক আছে সম্রাট ভাই আর কি কিছু বলবেন আপনি ও আরেকটা জিনিস যেটা এই জাকির নায়ক যে বদমাসটা যে ইন্ডিয়া থেকে পলাতক হয়ে যে মালয়েশিয়াতে থাকে তো ও কি কোনো লাইভ প্ল্যাটফর্মে কোনো লাইভ করে

তো আমি একটু আপনার সাথে আলোচনা করতে আসছি রাখছে এগুলি নিয়ে একটু আমার একটা মানে একটা কথা বলতে যাচ্ছি কিছুদিন আগে আমার এক রিলেটিভ আছে হিন্দু মমিনা কি মমিনা উনি তো ওনার সাথে উনি জানে আমি আপনার লাইভে আসি আপনার কথা শুনি তো উনি আমার একটা বিষয় বলছে যে ওই বিষয়টা নিয়ে আপনাদের আপনার সাথে একটু আলোচনা করে তো বিষয়টা হচ্ছে আমাদের যে ধর্ম ধর্মের মধ্যে আপনার এই যে নারীদের যে মহিলাদের যে পিরিয়ড হয় হ্যাঁ তো যখন পিরিয়ড চলাকালীন সময়ে আহ অনেক কিছু করতে পারে না যেমন এই কেউ একজন মারা গেছে ওদেরকে টাচ করতে দেয় না তারপরে যে আমাদের পূজা হয় পূজা ওইখানে যাইতে দেয় না

এটা ইসলাম ধর্মে ওই জিনিসটা কোরআনে ওই জিনিসটা বলা আছে এটা আচ্ছা জিএম ভাই আপনি কথা অনেক পরে শুনতে পাচ্ছেন না আপনি কথা অনেক পরে শুনতে পাচ্ছেন আপনার সাথে কথা বলাটা দুষ্কর হয়ে যাচ্ছে